বান্দরবান সদর প্রথম শ্রেণীর পৌরসভা হলে উন্নয়নের ছোঁয়া লাগেনি এখনো স্থানীয়দের অভিযোগ নিয়মিত কর দেওয়ার পরেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা ভাঙা সড়ক আর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা কবির হোসেন সিদ্দিকীর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট পঁচিশ দশমিক আট আট বর্গ কিলোমিটার আয়তনের বান্দরবান জেলা সদরের পৌরসভা প্রথম শ্রেণীর হলেও এখনও অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত রয়েছে কালাঘাটা কাশেম পাড়া ঘোনা এলাকা দীর্ঘদিন সংস্কারের অভাবে এসব এলাকার বেশিরভাগ সড়কই খানাখন্দে পরিণত হয়েছে স্থানীয়দের অভিযোগ নিয়মিত কর পরিশোধ করার পরও দীর্ঘদিন ধরে এসব সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ এ পরিস্থিতিতে ভাঙাচোরা এসব সড়কে চলতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা পানিগুলো ভিতরে জমাইয়া অনেক গর্ত হয়ে গেছে অনেক গাড়ি ওই যে অটো গাড়ি আছে অনেক গাড়ি উল্টে অনেক সময় পড়ে যায় কোনো অসুস্থ রোগী থাকলেও তাকে হাসপাতালে নেওয়ার জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় কোনো ড্রেন কোনো ব্যবস্থা নেই যাতে আমরা সারা বছরের কষ্ট পাই নানা সমস্যার কথা স্বীকার করে সমাধানের আশ্বাস দিলেন পৌর মেয়র ওই ড্রেনটা আমরা সোজা অনেক বড় ড্রেন হবে বড় প্রকল্প এটাকে আমরা সোজা সামনে দিতে না দেব যেহেতু ওখানে আগামী সিজনে আমি এতটুকু আশ্বস্ত করতে পারি আগামী বর্ষার আগেই এই কাজ শেষ হবে বান্দরবান পৌরসভার ওয়ার্ডগুলোর বিভিন্ন সড়ক সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে সংশ্লিষ্টরা দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে এমন দাবি পৌরবাসীর